নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আমরা কথা বলবো 50,000 এর মধ্যে বেস্ট পিসি বিল্ড আজকের দিনে। সো আমি অনুভব মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেলে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। একটা পিসি বিল্ডের সময় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু মেইন পয়সা গ্রাফিক্স কার্ড এবং আপনাদের প্রসেসরের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে হবে। জাস্ট বিকজ এই দুটোর দাম অনেক, এই দুটো কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে পারবেন না। বাদবাকি যদি র্যাম, মাদারবোর্ড, SSD, HDD এগুলো নিয়ে বলেন তো এগুলো কিন্তু আপনারা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে পারবেন, বাট প্রসেসর এবং মাদারবোর্ডটা আপনারা কিন্তু সবসময় একদম টপ এন্ডের নেওয়ার চেষ্টা করবেন, জাস্ট যাতে 5-6 বছর আরামসে চলে যায় আপনাদের চেঞ্জ না করতে হয়। সেই জিনিস মাথায় রেখে আমি আপনাদের আজকে এই বিলটা দেখাবো। আর একটা কথা বলে দিই, আমি যে এখানে যেগুলো ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু লেটেস্ট জিনিস, কোনোটা কিন্তু এরকম না যে পুরোনো আগের জেনারেশনে কিছু ইউজ করেছি, না, প্রত্যেকটা লেটেস্ট জিনিস ইউজ করেছি অ্যান্ড রিসেন্টলি লঞ্চ করেছে। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই যে আমি যাই বলবো, প্রসেসর বলবো কিংবা গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো, প্রত্যেকটা আমার এই পাঁচটাতে আমি একটা করে পিকচার দিয়ে এবং তার স্পেসিফিকেশনগুলো লিখে দেবো, যাতে ভিডিওটা আপনাদের অ্যাটলিস্ট তাড়াতাড়ি আমি বলে দিতে পারি। আচ্ছা, ফার্স্ট আমি প্রসেসর নিয়ে কথা বলছি। আমি ইন্টেল বিল্ড পছন্দ করি না, কারণ ইন্টেল বিল্ড অবভিয়াসলি ভালো, কিন্তু ভ্যালু ফর মানি আমার মনে হয় AMD বিল্ডটা 50,000 এর রেঞ্জে AMD বিল্ড করলে ভালো হয় ইন্টেল বিল্ডের থেকে। তো আমি ইউজ করেছি এখানে Ryzen 5 3600, যেটা থার্ড জেনারেশন আর Ryzen এর প্রসেসর। গ্রাফিক্স কার্ডে চলে আসি। আচ্ছা, Ryzen 5 এর দামটা বলে দিই, 17,000 এর কাছাকাছি দাম। আচ্ছা, এবার চলে আসছি গ্রাফিক্স কার্ডে। গ্রাফিক্স কার্ডে আমি ইউজ করেছি NVIDIA থেকে আসা একদম লেটেস্ট গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে GTX 1650, 4GB DDR5 গ্রাফিক্স কার্ড। এটা কিন্তু গিগাবাইট কোম্পানি যেটা বের করেছে NVIDIA সাথে কোলাব করে, সেইটা ডুয়েল ফ্যান এটা সাপোর্ট করে। তো এটার দাম হচ্ছে আপনাদের 12,300। এইবার মানে যেগুলো একটু কম রেঞ্জের কম্পোনেন্ট, যেমন কি মাদারবোর্ড, র্যাম, এগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট আমি মাদারবোর্ড একটু ভালো কোম্পানির, একটু ভালো কোয়ালিটির মাদারবোর্ড ইউজ করেছি। আমি ইউজ করেছি এখানে গিগাবাইটের B450M, এখানে 320M ইউজ করিনি, 450M ইউজ করেছি, যেটা কিন্তু 6,300 এর কাছাকাছি দাম, যেটার মধ্যে কিন্তু একটু শর্টে বলে দিই দুটো র্যাম স্লট আছে, 32GB অব দি সাপোর্টেড, একটা M.2 আছে, আর বাদবাকি USB কি কনফিগারেশন আছে আমি সাইডে বলে দেবো। এবার চলে আসি র্যামে। র্যাম আমি 16GB ইউজ করেছি, আপনারা 8GB ইউজ করতে পারেন। আমি ডুয়েল চ্যানেল ইউজ করেছি, 8GB দুটো স্টিক ইউজ করেছি, 3000 MHz-এর A-Datar। এডিটার অবশ্যই ভালো কোম্পানি, আপনারা যদি কর্সিয়ারে যেতে চান কর্সিয়ারেও যেতে পারেন, কর্সিয়ারের দামটা একটু বেশি এডিটার থেকে, সেটা টোটাল 16GB দাম পড়েছে 7,400। আচ্ছা, এবার চলে আসছে HDD মানে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ আমি সিগ্রেট কিংবা WD ব্লু যে কোনো একটা আপনারা নিতে পারেন, 1 TB ইউজ করেছি, যেটা হচ্ছে 7,000 RPM এর, সেটার দাম পড়েছে 3,000। এবার চলে আসছে SSD আমি ইউজ করেছি, SSD M.2 ইউজ করেছি আমি, যেটা এমনি নর্মাল SSD সেটা ইউজ করেছি, M.2 অনেক ফাস্ট হয় তাই জন্য একটা 120GB M.2 ইউজ করেছি, জাস্ট যাতে আমার সিস্টেমটা ভালোভাবে লোড হয় সেই জায়গাটার মধ্যে। আচ্ছা, PSU কর্সিয়ারের একটা 550W PSU আমি নিয়েছি, যেটা 3377 মানে 3377 দাম পড়েছে, আর আমি জাস্ট আগে SSDটা যেটা বললাম সেটা দামটা মিস করে গেছি, সেটা হচ্ছে 1600 দাম। এই ছিল কমপ্লিট জিনিস যেটা আমি ইউজ করেছি। এবার ক্যাবিনেট আপনি আপনাদের মতো, আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, সেটা 1000 এর কাছাকাছি দাম পড়বে PSU দিয়ে, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো সেই PSU ইউজ করবেন না, সেটা কিন্তু এত হাই কনফিগারেশন একটা মেশিন টানতে পারবেন না, সেটাকে আপনি মানে ফেলে দিতে পারেন কিংবা কাউকে দিয়ে দিতে পারেন, বাট সেই PSU ইউজ করা এখানে চলবে না। এখানে আলাদা করে কর্সিয়ারের কিংবা কুলার মাস্টারের যে PSUগুলো সেগুলোই আপনাদের কিনতে হবে। আচ্ছা, এবার যদি আপনি প্রত্যেকটা দাম প্লাস করে দেখেন তো আপনি দেখবেন 52,200 এর কাছাকাছি কিন্তু দাম বেরিয়ে গেছে। এবার আপনারা বলবেন 50,000 এর মধ্যে বাজেট ছিল, 52,000 কেন বেরিয়ে গেল? দেখুন, এখানে কিন্তু আমি কিছু কিছু জিনিস বেশি ইউজ করেছি, আপনি এখানে অনেক ভালোভাবে কস্ট কাটিং করতে পারেন। ফার্স্ট, যদি আপনি মাদারবোর্ডটা B450M না নিয়ে A320M নিয়ে নিন, তো ওখানে 3,000 টাকা কিন্তু ফ্ল্যাট আপনার কমে যাবে, কিছুই না, মাদারবোর্ডটা একটু কম স্টেবল, ওটা একটু বেশি স্টেবল, এটাই যা। আচ্ছা, আপনি যদি M.2টা না নেন তাতেও কোনো অসুবিধা নেই, সেখানে 1600 rupees ফ্ল্যাট কমে যাবে। আপনি 16GB র্যামের জায়গায় আপনি কিন্তু 8GB র্যাম ইউজ করতে পারেন, সেটাতেও কোনো আপত্তি নেই, এরকমভাবে আপনি কস্ট কাটিং করতে পারেন। বাট একটা জিনিস জানবেন, আমি কিন্তু এখানে ডিসপ্লেতে মন দিইনি, রাদার আমি মন দিয়েছি যে টপ স্পেসিফিকেশনস আপনারা পান। এবার যদি আপনারা ডিসপ্লে করতে চান, আপনাদের ভালো ভালো ক্যাবিনেট আছে, RGB ক্যাবিনেট আছে, আপনারা অন্যরকমভাবে RGB ফ্যান কিনতে পারবেন, এরকম করে আপনারা ডিসপ্লে করতেই পারবেন, বাট প্রাইমারিলি এটা একটা বিল্ড হতে পারে।
তো এটাই ছিল কমপ্লিট ভিডিও। হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবভিয়াসলি ভিডিওটিকে শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, যারা এরকম 50,000 মধ্যে একটা বিল্ড খুঁজছে তাদেরকে শেয়ার করুন, তাদেরকে একটা হেল্প হবে। আপনাদের যদি এই ভিডিওটি সত্যি ভালো লাগে তো লাইক করবেন, বা না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন, কোনো ব্যাপার নয়। যদি সাবস্ক্রিপশন করে থাকেন আমার চ্যানেলটাকে তো বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, জাস্ট বিকজ আমি যখনই নেক্সট ভিডিও ছাড়বো আপনার নোটিফিকেশন বাড়ি কিন্তু আমার ভিডিওটা চলে আসবে, আপনাকে আর আলাদা করে খুঁজতে হবে না, বা হয়তো আপনাকে অন্য কোনো ভিডিও দিয়ে আমি হেল্পও করতে পারি। সো আজ এই অবধি দেখা করবো আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন।